প্রিয় দর্শক, এনটিভির পর্দায় দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই মুহূর্তে এনটিভির লোকগানের আয়োজন মাটির গান দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের পুরোটা আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি শারমিন নিপা, এবং আজকের আয়োজনে শিল্পী হিসেবে আমাদের সঙ্গে আছেন বাউল রাখাল ও বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এবং খুব ভালো লাগছে সঙ্গে পেয়ে। এবং আপনার সঙ্গে দর্শকরা যাতে সরাসরি কথা বলতে পারে এবং সেই উপায়টি কি সেটি বলে দিই, তারপর আবার আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, আজকের ফকির শাহাবুদ্দিন আছেন আমাদের সঙ্গে, এবং আপনারাও চাইলে আজকের প্রিয় শিল্পীর সঙ্গে সরাসরি স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে কথা বলতে পারেন, তার সঙ্গে তার কাছে আপনার কোনো প্রিয় গানের অনুরোধটুকু জানাতে পারেন। তো শুরুর আগেই আমরা আসার আগেই আমাদের দর্শকের কাছ থেকে যেটা আমরা কমপ্লেন পাই যে আমরা ফোনে পাই না, তো আজকে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, সম্মানিত মানুষ, গান বাজনা জানা মানুষ জাহাঙ্গীর ভাই প্যানেলে আছেন। একটা গান করব, একটা ফোন নেবেন। দর্শকের অনুরোধ আমি আমার সয়েজ একটা গাবো, বাকিটা দর্শকের অনুরোধ গাবো আজকে। নিশ্চয় নিশ্চয়, শুরু করি আয়োজন। ওকে, যে মাটির গান অনুষ্ঠান, তো বাউল কুলের শিরোমণি লালন সাইজের গান দিয়ে শুরু করি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো, মনরে পাখি একবার দয়াল বলো, মনরে পাখি। যে স্ত্রী পুত্র ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যখন আমার পেটে ব্যথা উঠে এই দায়িত্বটা কেউ নেয় না, আমার নিজেরই বহন করতে হবে। তো মানুষ ইনসানকে অলাদ জানে, ইনসান বানেগা মানুষ হওয়া আগে, তারপর আবার পর্যন্ত চিনতে হবে। এই দুনিয়ায় কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো, মনরে পাখি একবার কি বলতে পারো মোলা বলো, মনরে পাখি। কেউ কারো নয় দুঃখের Thank you.
হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই তোমার হাওয়াটা বন্ধ হলে সুবাদ কিছু নাই বাড়ির বাহির করবেন সবাই হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই বাড়ির বাহির করবেন সবাই কে পায়া পড় পরে কে তো গো কে পায়া পড় তোমার পরে কে তো গো দেখে শুনে কেঁদে ঝরে আঁকি আল্লাহ বলো মনরে পাখি এবার দয়াল বলো মনরে পাখি তখন তাকে গোসল দিয়ে কবরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই জীবনটা দিতে চায় কবরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই জীবনটা দিতে চায় লালন বলে কারো কবরে কেউ না যায় লালন বলে কারো করে কেউ না যায় থাকিতে হয় সারা জীবন একা আকি আল্লাহ বলো মনরে পাখি এবার মোহলা বলো মনরে পাখি হবে কেউ কারো নয় দুঃখের দুঃখি আল্লাহ বলো মনরে পাখি এবার দয়াল বল সবাই সবাই আল্লাহ বলো মন হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বল আল্লাহ বলো মনরে পাখি একবার দয়াল বলো মনরে পাখি আল্লাহ বলো মনরে পাখি একবার দয়াল বলো মনরে পাখি আরে আল্লাহ বলো মনরে পাখি একবার দয়াল বলো মনরে পা চমৎকার শুরু হলো এবং শাবুদ্দিন ভাই শুরুতে একটা প্রসঙ্গে একটু আসতে চাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেকক্ষণ ধরে এবং একটু জানতে চাই যে আমরা শিল্পী বলে থাকি বা সঙ্গীত শিল্পী বলি ঠিক আপনাকে যখন পরিচয় করে দিলাম আমি বাউল শিল্পী হিসেবে একটু জানতে চাই যে বাউল তত্ত্ব বা বাউল শিল্পী বলতে আসলে আমরা কী বুঝি একদম ছোট্ট করে যদি সংক্ষেপে বাউল একটা যে শিল্পী আবার আরেকটা জিনিস বাউল তত্ত্বর আসলটা কী বাউল তত্ত্বের আসল তত্ত্ব আসলে লেখাপড়া করেছিলাম কিছুক্ষণ আগে বলছিলাম আমি আমার জাহাঙ্গীর ভাইকে বলেছিলাম ডক্টর মৃদুল কান্তি আমি ওনার আন্ডারে পিএইচডি করেছিলাম ঢাকা ভার্সিটিতে তো উনি মারা গেলেন আল্লাহ তাআলা আত্মার মাগফিরাত কামনা করুক আমার সাবজেক্টটা ছিল হচ্ছে বাউল এবং মানবতা মানবতা এবং বাউল কিন্তু পাশাপাশি যায় তো এই জাহাঙ্গীর ভাই বলেছিলাম বাতুল বা মানে নিরাকার আর তুল মানে WITH শহীদ নিরাকারের শহীদ যে যায় সে হচ্ছে বাউল বাউলের চারটে স্তম্ভ বৌদ্ধ সহজিয়াবাদ মানবতাবাদ সুফিবাদ আর বৈষ্ণববাদ তাহলে সবচেয়ে বড় হচ্ছে মানবতাবাদ দেখেন খেয়াল করেন সুফিবাদ দ্বারা ইসলামের মুসলমান আছে বৈষ্ণববাদ হিন্দুদের বৌদ্ধ সহজিয়াবাদ কিন্তু বাউলের প্রধান যে খুঁটিটা সেটা হচ্ছে মানবতা অর্থাৎ মানুষকে মানুষ বলেছে না তো হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি আওলাদ ইনসান বানেগা এটা হচ্ছে বাউলের প্রথম ধর্ম চমৎকার পরে গানে যাই চলো আচ্ছা পরে গানে যাব কিন্তু একটা ফোন কল আছে ফোনটা নিয়ে ফিরছি হ্যালো প্রিয় দর্শক কে আছেন সঙ্গে
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে প্রতিষ্ঠা দেরি করিস না, তাড়াতাড়ি কোনটা শুনবি? মিডিয়া বল। অনেকদিন ধরে ট্রাই করতেছি আপনার সাথে একটু লাইভে কথা বলবো, পাইছি। তো আপনার সাথে ওই কি গান রিকোয়েস্ট করবো, ধরেন জলিল সাহেবের সাথে একটু কথা বলেন। তোমার কাছে কোনো গান নেই তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাউদ্দিন সাহেব, কি গাইতেন? হ্যাঁ আছি, ভালো আছি। কি গাইতেন? খালি ইসুক সাইতে ইসুক দাহা ইসুক খালি আইছেন। কি হ্যাঁ কি গাইতেন? আর ভাই জিবে গায় আর সালাম স্যার, আপনার কাছে আবারও আজকে রিকোয়েস্ট করতেছি, যার যা ইচ্ছা এই গানটির জন্য। ওটা কালকে করলা তো, আবার আবার আজকে কেন? গানটা আমার অনেক ভালো লাগে, হৃদয়ের অন্তরস্থল থেকে ভালো লাগে, এই কারণে স্যার আপনার কাছে বারবার এই গানটা রিকোয়েস্ট করে গিয়েছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো থাকুন আর এনটিভির সঙ্গে। আগে গানটা গাইছেন না? আর আচ্ছা, তোমারটা আপনারটা একটু পরে গেছে, এই গানের পরে আপনারা দিছে। আচ্ছা, আপনি খালি এনটিভিতে থাকুন, রিমোট ঘুরেন না। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, ওরে ঘরে কেবা ঘুমায়, কেবা জাগে কেবা ঘুমায়, কে কারে দেখায় স্বপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, দিদার গানটা শুনো তোমার জন্য।
এই দেহটা যে বানিয়েছে, যে তৈয়ার করেছে, যে একটা ঘড়ি দিয়েছে, যে একটা নিঃশ্বাস রক্ত দিয়েছে, দেহের গুরু আছে কে বা শিষ্য হয়ে কে দেশে বা যেদিনেতে জানতে পারবা তুমি যেদিনেতে জানতে পারবা কোলের ঘর করে ঘরে দেখাই সব এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে যে ঘর আমি এই যে ঘরটা যে বানিয়েছে যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে আলো মাহুসে আমার দয়াল বসে আছে যেখান থেকে আমার কোরআন নাজিল হয়েছে যে ঘর আমি ঘর বসে আছে শিরা সাই কয় তাই না বুঝে শিরা সাই কয় তাই না বুঝে দিন তো বয়ে তাই লালো এই বেলা তোর ঘরের খবর জেনে নে যে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে যে ঘরের খবর রাখছেন আমার দয়াল বাপ সেই দয়ালকে তুমি চিনলে না ঘরে কে বা জাগে কে বা ঘুমায় এই ঘরে কে বা জাগে কে বা ঘুমায় কে কারে দেখায় সব এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন দয়াল রে এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে ফোন কল আছে ফোনটা নিয়ে তারপরে ফিরছি হ্যালো প্রিয় দর্শক সঙ্গে কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই কোথা থেকে বলছেন যশোর অভয়নগর থেকে সাংবাদিক জাকির হোসেন হৃদয় বলছিলাম আচ্ছা জাকির ভাই কেমন আছেন এই আল্লাহ রাখছে আপনার সময় ভালো আছেন তো আমরা খুব ভালো আছি কথা বলুন শাবুদ্দিন ভাই সঙ্গে জি জি বলুন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি একটা গানের অনুরোধ ছিল আপনার কাছে জি বলুন জি গানটা হচ্ছে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান এটা আমরা শেষ পর্যন্ত বসে থাকা লাগবে আরো ওইটা আমরা শেষে গাই আচ্ছা আচ্ছা গাবো আপনি একটু এনটিভি তে থাকুন হ্যাঁ আরেকটা ছিল দে দে পাল তুলে দে আচ্ছা এখন গাই দিচ্ছি অনেক ধন্যবাদ যাক দুটো রিকোয়েস্ট করলেন বাট একটা না গাইলে মনটা খুব কষ্ট হবে কারণ ভক্ত দিন দেবতা চল
আচ্ছা আর একটা ফোন কল আছে, ফোনটা নিয়ে তারপর আসছি। হ্যালো প্রিয় দর্শক, সঙ্গে কে আছে? সব গাবো আজকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে? আমি মৌলভীবাজার থেকে প্রসেনজিৎ বলছি। আচ্ছা প্রসেনজিৎ ভাই, কি তা ভাইসে ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি জি, আমি স্যারের সাথে কি একটু কথা বলতে পারি? নিশ্চয়ই কথা বলুন। হ্যাঁ হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি কি আপনাকে একটা গানের অনুরোধ করতে পারি স্যার? একটা না, করতে থাকেন যত মন হলো। হ্যাঁ, তোমার দিল কি দয়া হয় না, এটা কার গান বলুন তো? সব দিয়ে যার সব নিয়ে যাও, তার কি তার তো প্রাণে ছয় না। সম্ভবত পূর্ণদাস বাবুলের গানটা যদি আপনি একটু আমাদের শোনান। এটা কার গান? জি এই গানটা কার? এটা তো পবন দাস বাউল মনে হয়। না না, আপনার বাড়ি সিলেট নি? অনেক ধন্যবাদ ফোন করার জন্য প্রিয় দর্শক, ভালো থাকুন। মাটির গানের সঙ্গে থাকুন। গানে ফিরে শাহাবুদ্দিন ভাই, কোন গানটি শুনবো? তাহলে চলো ওই যে চলো, এই গানটা হচ্ছে আব্দুর রহমান বয়াতের গান, দেরে পাল তুলে দে। অনেকেই মনে করছে এটা ভারত থেকে আসছে, কিন্তু ভারত থেকে আসে না, এই গানটা কিন্তু আমার দেশেরই গান। ওরে আশুক দন্ত দুঃখী বাজে, দুঃখী বাজে দেন। ওরে আশুক দন্ত, এইভাবে গাইতেন আব্দুর রহমান বয়াতে। আশুক দন্ত ঝোড়ার তুফান, ওরে ভয় করি না, ছেড়ে দে নৌকা আমি যাব। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি দেরি করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। এই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জেনুর দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ নবীরে, জেনুর দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ নবীরে, সেনুর থেকে মুসা কুহে তুলে হুঁশে হারালেন, সেই দিনের নবীর উম্মত আমরা, সেই দিনের নবীর উম্মত আমরা, ভয় করি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যখন নবী জন্ম নিলেন মায়া মিনার উদরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ধরে, সেই নবীদের শোক আতার কিসের ভাবনা, সেই নবীদের শোক আতার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে হৃদয়ে মাঝে নয়নে মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। এই মদিনা, এই মদিনা, এই মদিনা, এই মদিনা, মদিনা 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 মনোয়ারা।
রহমান বয়াতি বলে যাব মদিনায় চলে, রহমান বয়াতি বলে যাব মদিনায় চলে, নবীজি রওজা দেখে মনের আশা পূর্ণ হবে। সেই দিনের নবী ওয়াইস করনি, দিনের নবী ওয়াইস করনি, দিনের নবী ওয়াইস করনি, প্রেমিক দুইজন ছেড়ে দে নৌকায়া পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি দেরি করিস না, আসের দে নৌকায়া। এই এই মদিনা, এই মদিনা, এই মদিনা, এই মদিনা, মদিনা, মদিনা বনোয়ারা। পাল তুলে দে, মাঝি দেরি করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, এই ছেড়ে দে নৌকায় আমি, এই ছেড়ে দে নৌকায় আমি, এই ছেড়ে দে নৌকায় আমি যাব মতি। পর্দায় লোকগানের আয়োজন মাটির গানে, এবং আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন বাউল শিল্পী ফকির শাবুদ্দিন। এবং আপনারাও চাইলে আজকের প্রিয় শিল্পীর সঙ্গে স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করে কথা বলতে পারে। শাবুদ্দিন ভাই, ফিরে এলাম আবারও বিরতি পর, ছোট্ট একটা বিরতি এবং আবারও গানে ফিরতে চাই। একটা রিকোয়েস্ট ছিল, ওই যে যারা যাচ্ছে তাই বলে এর আগের রিকোয়েস্ট ছিল, নিশ্চয় ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি নাই আসল নকল, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল। যার যা ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি নাই আসল নকল, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল। জন্মায় আমার সিলেট জেলায়, সুনাম গন্ধ মহকুমায়, জন্মায় আমার সিলেট জেলায়, সুনাম গন্ধ মহকুমায়, বসত করি ধীরায় থানায়, বসত করি ধীরায় থানায়, গ্রামের নাম হয় ধর, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল। আছে তার নাম, এই গ্রামে জন্ম নিলাম, এই গ্রামে জন্ম নিলাম, নাই কোন সম্ভব, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল।
স্কুল মাদ্রাসির শিক্ষা দীক্ষা আছে বিধি, স্কুল মাদ্রাসায় আদি শিক্ষা দীক্ষায় আছে বিধি, মধ্যে বহে কালনি নদী, মধ্যে বহে কালনি নদী, তাতে আছে কালো গো, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে কালনি নদীর উত্তর পারে আসি এক কুঁড়ে ঘরে, কালনি নদীর উত্তর পারে কাশি এক কুঁড়ে ঘরে, পুষ্ট বিষয় ধল বাজারে, পুষ্ট বিষয় ধল বাজারে, ইয় নিয়ন তার কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল, পিতার নাম ইব্রাহিম আলী, সোজা সরল আল্লাহর ওলি, আমার পিতার নাম হয় ইব্রাহিম আলী, সোজা সরল আল্লাহর ওলি, বীর মুর্শিদের চরণ ধুলি, বীর মুর্শিদের চরণ ধুলি, করিমের সম্মান, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল, যার যা ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি নাই আসল নক, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে সাই আব্দুল করিম, কেউ বলে পাগল। ফোন কল আছে শাহাবুদ্দিন, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু পেটটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? জি আপা, আমি ঢাকা থেকে, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, বাসাবু থেকে। আচ্ছা শাহাবুদ্দিন, কথা বলুন। জি আমার একটা গানের রিকোয়েস্ট ছিল আপা। জি বলুন। ওই আমার গানের রিকোয়েস্ট হলো, ওই যে পুয়ান মানুষের দুঃখ দিলে দুঃখ সহজান, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যান, এই গান। আর আর একটু গভীরে যান, আর একটু গভীরে যান। আর কি, আর কি আছে? জি আর কি, আর কোন গান শুনছেন নাকি এটা শুধু একটাই? এই একটা গানই রিকোয়েস্ট আমার, আমার এখানটা। আচ্ছা আপনি এনটিভি তে থাকুন, গাবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন অপেক্ষা করছে ফোন করে দেখে নি কে আছে। হ্যালো প্রিয় দর্শক, সঙ্গে কে আছেন? হ্যালো 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 হ্যালো, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? জি আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা কথা বলুন শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে। জি আজি বলুন। আসসালামু আলাইকুম, রিদন বলছিলাম ভাইয়া। ওয়ালাইকুম রিদন বলছিলাম। হ্যাঁ রিদন, কি কি শুনবেন? এই দক্ষিণে হাওয়া পশ্চিমে তো যাও। আচ্ছা অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকুন, সঙ্গে থাকুন এনটিভি। না সবাই রিকোয়েস্ট করতে, আসলে আমার ধারার গানগুলো একটু বুঝতে হবে আসলে। আচ্ছা ঠিক আছে, গণতন্ত্র কিন্তু একেবারে খারাপ না, আবার খারাপও গণতন্ত্র, এই জন্য ডেমোক্রেসি বেশি ভালো না, একটু কমিউনিস্টে থাকতে হয়। যাই একটু গাই দিই, গানে ফিরি। আচ্ছা পর মানুষকে দুঃখ দিলে আমি একটু, আপনি বুঝছি কত কষ্ট পাইছে, আমি এরপরে গানটা গাই দিই, এটা একটা গান গাই দিই।
না গাবো গাবো সব গাবো সব সমস্যা নেই। গীতিকার হচ্ছে মির্জা সাইদ, শুরু করি আমি। দক্ষিণ বাতাস পশ্চিমেতে যাও, মহাদেশ রফিকুল্লাহ আফসারি হুজুর উনি আমাকে একদিন কল করলেন যে দক্ষিণের বাতাস পশ্চিমে কেন পাঠালেন, আপনি গানটা গাইছেন ঠিক আছে। আমি হুজুরকে বললাম দক্ষিণের বাতাস আমি পড়তে পারছি একটা মাথা কথা, সে আমার নবীজির বাড়ি। এই গানটা শুনে ইউটিউবে আসলে এক সপ্তাহ কেঁদেছেন, আমার জন্য 70,000 টাকা পাঠিয়ে দিলেন উমরা করার জন্য ডিসেম্বরে। এই গানের ছিল ওরে সেথায় আমার দয়ার নবীর বাড়ি, একটা খবর যদি পাও দক্ষিণ বাতাস পশ্চিমেতে যাও। ওরে বাতাস যদি কখনো মদিনা মনোয়ারা দিয়ে তুমি ছেড়ে যাও, আমার দয়াল নবীর বাজারে গিয়ে বলবা কইও খবর কানে কানে ভুলি নাই গো তারে, নবীর কথা মনে হইলে বুকে ব্যথা। আমার দয়াল নবীর উসিলা সারা কেমনে বেঁচে থাকে, এই কথাটা গিয়া
কখনো গাইনি, তো একটু গাই দিচ্ছি পর মানুষকে, কারণ ভক্তের দিন দেবতা, সবার রিকোয়েস্ট রাখতে হবে। চলো ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি, ও ভালো দারে বাসিয়াছো ভালোবেসে যাইও, আকাশ দেওয়ান মরলে কইও সে যেন ছোঁয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। থাকে মন প্রাণ উদার করিয়া ভালোবাসো তাকে, ভালোবেসে যায় যাহারে ভালোবাসে যায় যাহারে, কষ্ট যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সঙ্গে থাকার মানে এটাই বোধহয় একটা বলবো যে আমাদের প্রাপ্তি হয়ে ওঠে আসলে দর্শকরা আমরা যারা আছি। আর না আর ফোন নেই, টেলিফোন নেই, ফোন কল আছে কিন্তু আপনার সঙ্গে একটু কথা বলি, আমারও তো ইচ্ছে করে একটু কথা বলতে, ফোন কল আছে, ফোনটা নিয়ে ফিরছি আবার। হ্যালো প্রিয় দর্শক, সঙ্গে কে আছে? হ্যালো, আমি আবুধাবি থেকে নয়ন বলছিলাম।
অনেক দূর থেকে ফোন করেছেন। জি ভাইজান, আপনারা ভালো আছেন তো সবাই? আসসালামু আলাইকুম বদ্দা। বদ্দা অনুরোধ বেগম ভালো আছেন তো? আরে বেগম ভালো আছি বদ্দা অনুরোধ গান সত্যি চাই, খালিও চাই, বেরুও চাই, আজিও চাই। হ্যাঁ কি নিবে? এই বদ্দা ওই দুদিন আগে কেলে ন মল্লি তো আগে মরতাম, দুদিন পরে আগে মল্লি কি সমস্যা এখানে দেরি? ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। এখানে হচ্ছে আব্দুল সালাম বয়াতির একটা গান, সালাম বয়াতির গান। এই গানটা শিখেছি কিন্তু আমার ঢুলি মুক্তার, আমার এই গানটা মুক্তার ভাই। তবে এই গানটা সালাম বয়াতি হিট করতে পারে কিন্তু এই গানে সারা পৃথিবী হিট। হ্যাঁ চলো শুনি শুনি গানে। আমি পারি না আর পারি না, আবুধাবি থেকে শুনতেছে। আমি কেন মরি না, আজরাল কে চিনে না আমারে, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাল কে চিনে না আমারে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাল কে চিনে না আমারে, আমি পারি না আর পারি না। কবি, এই কবির ছেলের নাম ছিল শাওন, আমার পিছনে আছে শাওন। আমার স্ত্রী পুত্র, আমার পুত্র কন্যা শুক্র শান্ত লইয়া দিন কাটাই, শাওনের আগুনে আমি পুড়ে হইলাম ছাই। পুত্র কন্যা শুক্র শান্ত লইয়া দিন কাটাই, শাওনের আগুনে আমি পুড়ে হইলাম ছাই। এটাই শুনে না কথা প্রাণে দে ব্যথা, শুধু শুনে না কথা সে প্রাণে দে ব্যথা,
সালামের মায় মমতা বুঝলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাল কেসে না আমারে আমি না আর পারি না আমি কেন মরি না আজরাল কেসে না আমারে আমি পারি না আর পারি না অসাধারণ মানে এখন কি বলবো বলার আগে ভাবছি যে আবার ফোন কল আছে কিনা কারণ আমারও তো ইচ্ছে করে একটু শাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলি শাবুদ্দিন ভাই একটু একটা প্রসঙ্গ একটু আসতে চাই যে আপনার যে দরাজ গলা বা আপনার আমরা যারা দর্শকরা আছি যখন যে গানের অনুরোধ করে চট করে সেটা গেয়ে দেওয়া হয় এবং আপনার আমার আমি যদ্দু জানি আপনার ভান্ডারে প্রচুর গান আছে না আসে উনি কিন্তু বলে দেয় আমারে ওই যে সব একদমই তাই সৃষ্টিকর্তার সব উপরে আমার কিছু না এবং একটু আসতে চাই লোকসঙ্গীতের বা বাউল গানের কথা বাদ দিলাম আপনার যে গলা আমার যেটা মনে হয় ক্ষুদ্র গানে বলে আপনার পপ সঙ্গীত বা আধুনিক গান যেই অন্য ধারার গান যাই বলি না কেন সবটা কিন্তু আপনার গলায় সম্ভব ছিল কিন্তু তারপরেও আমি একটু বলি তারপরে এই যে বাউল গানে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া সঁপে দেওয়া তার কারণটা কি একমাত্র মাকে বেশি ভালোবাসতাম আচ্ছা মায়ের মুখে শুনতাম জারি সারি বাহ মায়ের মুখে আমি কখনো বিজাতি সঙ্গীত শুনিনি আমি যে গ্রামে বড় হয়েছি আপাত মস্তক আদর্শ গ্রামের ছেলের মতো বড় হয়েছি আমার মাই ছিলেন মাটি এই মাটিটাই কিন্তু আমার বাংলাদেশ এই মাটিটাই কিন্তু আমার এথনিক কালচার এই মাটিটাই কিন্তু আমার বাংলা কালচার তাইলে আমি বাংলাকে আমি যে মাটিতে জন্মগ্রহণ মা বলে শব্দ উচ্চারণ করেছি এই মাকে আমার জন্মদাত্রী মাকে নিয়ে যদি সারা বিশ্বে ঘুরে বেড়াই অপরাধ কি তোমার মাটা অপূর্ব সুন্দরী আমার মাটা কালো কালো মাটাই কিন্তু আমার মা তোমার সুন্দরী মাটা কিন্তু আমার মা না সেটাই চমৎকার কথা বলেন আজকের আয়োজনের সঙ্গে আছেন বাউল শিল্পী ফকির মাটির শিল্পী বাউল শিল্পী শাবুদ্দিন ভাই আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে এবং এই আয়োজনে আবারও সরাসরি গানেই যেতে চাই আর কোনো ফোন মনে নাই আর কোনো ফোন কল নিব কিন্তু গানটা তো গানটা শুনি অনুরোধ করুক আগে গান শুনি না তারপর চলো জালাল খাইটা গান গাই আপনার পছন্দের কিছু গান শুনি না আমার পছন্দ কোন নাই আমি গান গাইতে পছন্দ করি সেটা গানের মানুষ তো আমরাও গান শুনতে পছন্দ করি পছন্দ নেই গান তবে একটু ওই যে তার সাথে যোগাযোগ করার যে গানগুলি এগুলো গাইতে পছন্দ করি একটু বেশি এখন কি শুনবো তাহলে চলো আমি দেখছি কারো হয় না সাধ্য বাউল কবি জালাল গান ইজ কাম ফ্রম মাইমন সিং জ্ঞানের জ্ঞানী এটার সাথে একটা জনপ্রিয় গান ছিল বাবু এটা গাবো দেখলে ছবি পাগল হবি কোনটা গাবো এটা গাবো একটু বাইর করি বাজাইতে থাকো দর্শকদের না বুঝে আমি কি করতেছি যেটা তোর সেটা গাই দিয়ে ওটা পরে গাবো আমি দেখছি কারো হয় না সাধ্য ওটা গাবো করিতে তার অনুসন্ধান দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগবান আমি অনুরোধ করবো ভারতবাসী কি আপনার যে খেলায় মত্ত আছেন সেখান থেকে ফিরে আসুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই এই দুনিয়াটাতে একটু সুস্থ বাঁচতে চাই কয়দিনের হায়াত নিয়ে আসছে আমরা সবাই ভাই ভাই হিসাবে এই পৃথিবী বাস করব কবি জালাল গুরু এই কথা বলছেন দরবেশ মুসলিম তুমি আল্লাহ খোঁজো আবার ঋষি খোঁজে ভগবান আমি দেখছি কারো হয় না সাধ্য আমি দেখছি কারো হয় না সাধ্য করিতে তার অনুসন্ধান তুই একটু বেশি বাজাচ্ছিস কম বাজাবি
দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগবান, দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগবান। সিডা কাতা লেংটিয়াটা অষ্টঙ্গে দীর্ঘ ফোটা মিশে সব ফন্দিয়াটা মিশে সব ফন্দিয়াটা সার কলিল বনা শশান ভগবান সে নয় জানুয়ার, ভগবান সে নয় জানুয়ার কিসে দেখা পাবি রে তার পাইলে পাবি স্বরূপ সাকার। যে আমি ভগবানকে দেখি নাই আল্লাহকে দেখি নাই তাইলে স্বরূপে যে আমার সামনে দাঁড়িয়েছে মানুষ দিয়ে খোদা বজ ওই মন্ত্রণা কে দিয়েছে তুই মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষিয়েছে খোদার নাই ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া আবার রূপ নেহারি রূপের ছায়া ফুল কলি তার প্রেমের কাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসুলের কবর বাইতুল্লাহ শূন্যে পাথর সব মানুষে বানিয়েছে তাইলে আমি যে মানুষটাকে আঘাত করছি সেটা যদি তোমাকে করতে তোমার কেমন লাগতো তাই বাউল কবি জালালা বলছেন ভগবান সে নয় জানুয়ার কিসে দেখা পাবি রে তার পাইলে পাবি স্বরূপ সাকার, পাইলে পাবি স্বরূপ সাকার যেই রূপ আছে বর্তমান, দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগবান, দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগবান। মন্ত্র উপবাসে প্রণায়াম কি বিদ্যশ্বাসে থাকতে আসো কোন বিশ্বাসে, থাকতে আসো কোন বিশ্বাসে করে শুধু হাওয়া পান তারে কেউ ভেব না জুদা খোদ নিয়ে হয়েছেন খোদা জালালে কই মন বেহুদা, জালালে কই মন বেহুদা ঘুরছে শুধু পাহাড় ময়দান, দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগ এই দরবেশ তুমি খোঁজো ঋষি খোঁজে ভগবান। আমি দেখছি কারো দেখছি কারো হয় না সাধ্য করিতে তার অনুসন্ধান, দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগবান, দরবেশ তুমি আল্লাহ খোঁজো ঋষি খোঁজে ভগবান। চমৎকার, আমাদের ধর্ম অনুযায়ী যার যার স্রষ্টাকে আমরা সেই ধর্ম অনুযায়ী ডাকে কিন্তু আসলে স্রষ্টা তো সে একজন, যে নামে করুক না যার যার ধর্ম, আমার নবীজি বলে গেছেন বিদে হজে যার যার ধর্ম শেষে পালন করো, বিদে করি নি তো। একটা ফোন কল আছে শাহাবুদ্দিন, ফোনটা নিয়ে, ফোন কল তো আশীর্বাদ। হ্যালো প্রিয় দর্শক, সঙ্গে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? জি আমি শ্রীমঙ্গল থেকে বাইজি। আচ্ছা বাইজিৎ ভাই, কথা বলুন শাহাবুদ্দিন ভাই। জি ভাইজান বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। জি
জি আমি শ্রীমঙ্গল থেকে। জি ভাইজান বলুন। আমি একটা গানের অনুরোধ করতে চাইছিলাম, বাস্তবমুখী গান। কোনটা? একদিন তোমায় যাইতে হবে ববের জন্ম ছেড়ে, এই গানটা। ওটা আমি পারি না, আব্দুল করিমের। এটা আমার গান না, আপনি আরো আসেন সঙ্গে। একদিন তোমায় যাইতে হবে রে ভব সাগরের নাইয়া। ওটা ওটা হচ্ছে ওই গানটা হচ্ছে শফিকুন্নর গাইছেন, অযথা অযথা দৃষ্টি বদল আপনি তো সুন্দর সুন্দর গান। ওইটা ওইটা শফিকুন্নর গান। আমি কি করিব রে ও প্রাণনাথ। হ্যাঁ চলো, এই তো পাইছো কমন পারছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। চলো শাবুদ্দিন ভাই গান আর একটা ফোন করলাম। হ্যালো প্রিয় দর্শক, শফিকুন্নর গান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? আমি ময়মনসিং গৌরীপুর থেকে বলছি, মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা শহীদ ভাই কথা বলুন, শাহাবুদ্দিন ভাই সঙ্গে আছেন, কথা বলুন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাইজান আমি একটা গানের অনুরোধ করতে চাচ্ছিলাম। একটা কোনো গায়ক খালি চার পাঁচটা কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, বলুন। ওই যে এক সেকেন্ডে নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা না। এটা অনেক আচ্ছা দিচ্ছি দিচ্ছি আচ্ছা থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন আজ গানে ফিরে শাহাবুদ্দিন ভাই। শ্রীমঙ্গলটা গাই দি ভবসাগরের নাইয়া গানটা হচ্ছে শফিকুন্নুরের গান। এগুলো অনেক আগের গান, যে আলী হোসেন সরকার শফিকুন্নুর সেই সময় অনেক মহাজন ছিলেন। আমি এই গানটা গাইছি শাহ আব্দুল করিমের, আমি কি করিব প্রণ তুমি। চলো চলো আমার গান চলো। আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে, ওরে সোনা রঙ হইল আঙ্গার হইল দিনে, দিনে রে ও প্রাণনাথ তুমি বিনে। আমি দিচ্ছি, ওরে সোনা রঙ হইল হয়াঙ্গার হইল দিনে, দিনে রে দয়া সোনা আশেক যারা জানে তারা মন দিয়া মনে কিনে, যে শব্দ করে বললেন আশেক যারা জানে তারা মন দিয়া মন কিনে, প্রেম সাগরে প্রেম সাগরে পাইলে বর্ষি ধরে রসের মিনে রে দয়া প্রেম সাগরে পাইলে বর্ষি ধরে রসের মিনে রে আমি কি করিব রে ও প্রাণনা তুমি
যে শাহ করে বলছেন যে আমি আসলাম ভবে আবার চলে গেলাম, এটার কাহিনী কি? এটা নিয়তি, একটা বিধান। আসা যাওয়া সার হইয়াছে নিয়তির বিধানে, জন্ম জরা জমে যাত না সব তোমার দিনের দয়াল। জন্ম এইসব কেন গাইতে ভা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ দর্শক। ওর এক সেকেন্ড নাই বলে আমি গানটা করি না, কারণ আমার গুরুজি এইসব গান গাইতে একটু না করছে। আচ্ছা, কারণ ফিরোজ শাহজি, ফিরোজ শাহের গান তো আমি ওই স্টেজ আমিও ছিলাম। এক সেকেন্ড নাই বলে মরে গেল গা, আর কিছুদিন থাকি না। আপনি আরো অনেকটা দিন আমাদের মাঝে থাকেন, সুস্থভাবে থাকেন, বা আপনার দীর্ঘ সব সময় আমরা কামনা করি। শাবুদ্দিন একেবারে এক সেকেন্ডে নাই ভরসা বন্ধ হইব রং তামসা চক্ষু মদিলি। পরে গানে যা শাবুদ্দিন ভাই, ও রিকোয়েস্ট নেই, চলো চলো। এটাও বল কবি জ্বালা লেগান। রসিক আমার মন বান্দিয়া দয়াল পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে থুহিয়া, সোনার ময়না ঘরে থুহিয়া বাইরে তালা লাগাইছে। রসিক আমার মন বান্ধিয়া দয়াল পিন্দর বানাই, রসিকা আমার মন বান্ধিয়া বাজার পিন্দর বানাই। রসিকা
সোনার ময়না সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিকা শেষ দিকটায় চলে এসে শেষ গানে যাব, কিন্তু তার আগে দর্শক ছোট্ট করে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, গল্প গানে এবারে মাটির গানের আয়োজনটুকু এই পর্যন্তই ছিল এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও আগামী সপ্তাহে মাটির গানের আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। সকলকে শুভরাত্রি। তবে নামটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মাটির গান, আল্লাহ যেন ওই মাটির গানকে দীর্ঘায়ু করুক, নিশ্চয়ই এই মাটির যেন প্রশংসা করতে পারি এই অনুষ্ঠানটি। আল্লাহ তাকে হেফাজত করুক, আমরা দোয়া করি। আমি পরিচয় করে দিচ্ছি, তবলায় আছে হচ্ছে কমল মণ্ডল, ডোলে আছে হচ্ছে মুক্তার, বেস গিটারে ববিন, লেডি আছে হচ্ছে শাওন, আকাশ আছে হচ্ছে পেডে, আর ওয়াসিম আছে হচ্ছে কিবোর্ডে। আমি ফকির শাহাবুদ্দিন, নিপা আমার যারা ক্যামেরায় আছেন, আমার পিছনের লোকগুলি, ধন্যবাদ প্রডিউসার, আমি তার খুব সম্মান করি এই মানুষটাকে, উনি অনেক জানেন, জাহাঙ্গীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শাহাবুদ্দিন ভাই খুব ভালো, চমৎকার একটা গানের প্রডিউসার, আমি তাকে হেফাজত, আল্লাহ তাকে হেফাজত করুক। শেষ গানটা শুনতে শুনতে আমরা বিদায়। শেষ গানটা হচ্ছে এই মাটির গানকে যেন হেফাজত করে আল্লাহ পাকে সেইটা গান দিয়ে দিয়েছিল। শুনি, শুনতে শুনতে বিদায় নিব। ওহে দিন বন্ধু আমি পাপি আমি গুনাগার, নিজ গুণে হেফাজত করো মাটির গান অনুষ্ঠানে রে। ওহে দিন বন্ধু দয়া করো এনটিভি রে, দয়ার ভান্ডার তুমি, দয়ার ভান্ডার তুমি, পতিত পাবন পিতা মতিহীন আমি অমাগন, তবু দয়া বলে নেও যদি কুলে থাকিব বিষয় দাদা 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 দাদা।
তুমি তার সাথী হবে তার গতি প্রেমের মুরতি তুমি দেখা দো মোরে দয়া করো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু যদি গানে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমাদের লোকের মধ্যে